মাসের এই শীতের সকালে প্রিয় বাংলাদেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আর টিভির আয়োজনে স্বাগত সবাইকে আজকের তারকালাপে। দর্শক, সময় বদলায়, জীবন বদলায়, জীবনের গল্প বদলায়, বদলায় পরিবেশ, প্রকৃতি, সংস্কৃতি আর বিনোদনের মানুষগুলো। নাহলে কবছর আগেও যারা মেহজাবিনের অভিনয় নিয়ে কথা বলেছে তারা আজ কেন মেহজাবিনের প্রশংসায় পঞ্চমুখ। বিজ্ঞাপনই হোক, নাটক বা টেলিফিল্ম, সব জায়গায় আজ মেহজাবিন জনপ্রিয়। আর তার ফলাফল হিসেবে প্রাতিষ্ঠানিকভাবেও মেহজাবিন পেয়ে গেছেন সম্মাননার স্বীকৃতি। আবারও আর টিভি নবম স্টার অ্যাওয়ার্ডে সেরার খেতাব অর্জনের মাধ্যমে মেহজাবিন প্রমাণ করেছে সে অনেকের মাঝে অনন্য। আজকের তারকালাপে আমরা আমাদের প্রিয় মেহজাবিনের সঙ্গে কথা বলবো তার এই অর্জন, তার অভিনয়, তার পথ চলা নিয়ে। অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, শুভ সকাল আপু, স্বাগত, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। সকালবেলায় তো মানে কাজের জন্যই ওঠা হয়, একটু ঠান্ডা ঠান্ডা একটা সকাল যাচ্ছে, কেমন লাগছে সকালবেলাটা? খুব ভালো লাগছে, বাট শীতে আসলে ঘুম থেকে ওঠাটা অনেক বেশি ডিফিকাল্ট, কাজে যাওয়া তো আরও বেশি ডিফিকাল্ট, তারপরও চলছে। আর আমরা শীতে কাজ করাটাকে একটু বেশি এনজয় করি, তো ভালোই যাচ্ছে। এখন কি অনেকগুলো কাজ একসাথে করছেন? জি, এখন আমি ভ্যালেন্টাইন্স ঘিরে আসলে নাটকগুলো করা হচ্ছে। কয়টা নাটকে পাবো আপনাকে? বেশ কিছু নাটক, এখনো ঠিক বলতে পারছি না কয়টা হবে। সামনে যেগুলো কাজ পাবো সেগুলো তো পাবোই, তার জন্য তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। কিন্তু এই তো নবম আরটিভি স্টার অ্যাওয়ার্ড তো চলে গেল, এটা নিয়ে একটু কথা বলবো। নবম আরটিভি স্টার অ্যাওয়ার্ডে একটা সম্মাননা তো যোগ হয়েছে আপনার ঝুলিতে, কেমন লাগছে, অনুভূতিটা কেমন? খুব ভালো, আসলে কাজ তো করা হয়ই দর্শকের জন্য, তো দর্শক যখন ভোট করে এ ধরনের অ্যাওয়ার্ড ফাংশনে একটা অ্যাওয়ার্ড আমাদের হাতে তুলে দেন, তখন আসলে খুশির মাত্রাটা অন্য জায়গায় চলে যায়। কারণ পরিশ্রম করছি শুধুমাত্র নিজের জন্য না, সবার জন্য, সবাইকে বিনোদন দেওয়ার জন্য, তো সেই জায়গা থেকে যখন সার্থক হই তখন আসলে খুব ভালো লাগে। আর অনেকগুলো কাজ করা হয়েছে এর মাঝে, মেহজাবিন আপনাকে আর কি মানে সব ধরনের চরিত্রে কিন্তু আমরা পাই, এমন না যে খুব গ্ল্যামারাস চরিত্র হলেই আপনাকে পাচ্ছি, তা কিন্তু না। অনেক সময় দেখা যাচ্ছে মেকআপ ছাড়াও আপনি অভিনয় করছেন, তো আসলে পছন্দের চরিত্রগুলো কেমন পাচ্ছেন? পছন্দের চরিত্র আসলে প্রত্যেকটা তারকার জীবনেই, প্রত্যেকটা আর্টিস্টের জীবনে অনেক কম পায় তারা। কেউ বলতে পারবে না আমি আমার জীবনে যতগুলো চরিত্র করেছি সেগুলো আমার খুব পছন্দের ছিল বা যেটা আমি চেয়েছি সেটাই পেয়েছি। কারণ ভালোর সংখ্যাটা সবসময় কম থাকলেই আমরা ভালোটাকে অনেক বেশি কি বলবো, ভালোকে ভালো বলতে পারবো, ওয়ানকে ওয়ান বলতে পারবো, টুকে টু বলতে পারবো। তো সবসময় যদি সব কিছুই ভালো হয় তাহলে আমরা কখনো ওয়ান টু থ্রি করে আসলে কাজকে র্যাঙ্ক করতে পারবো না, তো ভালোর সংখ্যা সবসময়ই কম থাকবে। সেক্ষেত্রে আমি বলবো স্ক্রিপ্ট তো অনেক ধরনেরই পাওয়া যায়, কিন্তু একদম মন মতো বা খুব চ্যালেঞ্জিং সেই স্ক্রিপ্টটা বলা যায় একটু কমই আসে, বাট যখন আসে খুব ভালো করেই আসে। আচ্ছা, ভালো কাজের প্রসঙ্গ যখন আসলো তখন একটু স্টার অ্যাওয়ার্ডের কথাই মনে পড়ে যাচ্ছে, সেই দিনের মুহূর্তটা, সেই মুহূর্তটা একটু দেখে নিই, তারপরে সেটা নিয়ে কথা বলবো। RTB স্টার অ্যাওয়ার্ড 2019, এক ঘন্টার নাটক ও টেলিফিল্ম, শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্রে মেহজাবিন চৌধুরী, নাটক এই শহরে ভালোবাসা নেই। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই আরটিভিকে, তারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং এই অ্যাওয়ার্ডটি আজকে আমার হাতে আছে বিকজ তারা এই অপরচুনিটিটা তৈরি করে দিয়েছেন। তারপর ডেফিনেটলি আমার নাটকটার আসলে অনেক ডিফিকাল্ট একটা নাটক ছিল, এরকম চরিত্র আমি আগে করিও নেই। আমার ডিরেক্টর মহিদুল মহিমকে ধন্যবাদ জানাতে চাই, সে আসলে আমাকে এইরকম একটা চরিত্র দিয়েছে সেই জন্য। আফরান ভাইয়াকে ধন্যবাদ জানাতে চাই, সে আমাকে অনেক হেল্প করেছেন এই ক্যারেক্টারটা করার সময়। আর তারপর ডেফিনেটলি মাই ফ্যামিলি, মাই ক্লোজ লাভড ওয়ানস, আর যারা আজকে এই অ্যাওয়ার্ডটা আমার হাতে তুলে দিয়েছেন ভোট করে, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আরটিভি, ধন্যবাদ অনেক, থ্যাংক ইউ। সে
সেই দিনে সেই মুহূর্তটা দেখলাম। আচ্ছা, এই শহরে ভালোবাসা নেই নিয়ে কথা বলার আগে বলতে চাই যে চমৎকার লাগছিল কিন্তু সেদিনের সন্ধ্যায় আপনাকে, একটু নাটক নিয়ে সেই এই শহরে ভালোবাসা নেই সেই প্রসঙ্গে আসি, কেমন ছিল সেই কাজের অভিজ্ঞতা এবং কাজ করার সময় কি মনে হয়েছিল যে এই কাজটা এইভাবে সম্মাননা পাবে? না, সেটা অ্যাকচুয়ালি বোঝা যায় না ওই সময়টাতে, কারণ কাজটা একটু ডিফিকাল্ট ছিল। আমরা স্ক্রিপ্টটা পাওয়ার পরে নানান ধরনের ডিসকাশন হচ্ছিলো বারবার, আর ইনফ্যাক্ট আমরা ওই দিন শ্যুটিংটাও শুরু করেই খুব দেরি করে, কারণ আনফর্চুনেটলি এখনও আমাদের দেশে আমরা যে কোনো চরিত্রের জন্য যে ধরনের মেকআপ প্রয়োজন সেটা আসলে করতে পারি না, বা বাজেট নেই, বা আমাদের মেকআপ আর্টিস্টদেরকে আসলে ওইরকম সম্মান দেয়া হচ্ছে না, বা তারা আসলে ওইটুকু এফর্টটাও দিতে পারছে না সেই কারণে। তো একটা ওল্ড এজড উইমেনের গেট আপ যখন আমাদের নিতে হয় সেটা খুবই ডিফিকাল্ট হয়, উইমেন হোক বা ম্যান হোক যেটাই হোক না কেন। তো বৃদ্ধা এই বয়সে সাজাটা অনেক ডিফিকাল্ট, আর সেটাকে অন স্ক্রিন ফুটিয়ে তোলাটা তো আরও বেশি ডিফিকাল্ট। তো তখন আমাদের মনে হচ্ছিলো আফরান নিশো ভাইয়া তো হি ইজ ভার্সেটাইল, হি ইজ এক্সেলেন্ট অ্যাক্টর, উনি পার পেয়ে যাবেন, কিন্তু আমি কিভাবে করব, আমি তো আসলে পারবো না। তো আমি আসলে অনেক বেশি কনফিউজ ছিলাম। তো ওই সময় আমাকে বারবার আমাদের ডিরেক্টর মহিদুল মহিম উনি বলছিলেন, না না আপু আপনি চেষ্টা করলেই পারবেন। আর নিশো ভাইয়া বলছিলেন, তুমি ট্রাস্ট মি, তুমি পারবা। তো এই যে ওনারা আমাকে বারবার এই সাহসটা দিচ্ছিলেন, তারপরে আমরা হয়তো বা দুপুরের দিকে গিয়ে এই নাটকটা শুরু করি। একটা মেকআপ নেওয়া হয় যেটা নেওয়ার পর আসলে মনে হচ্ছিলো না ভালো কিছু হয়তো বা হতে পারে। আবার শুধুমাত্র মেকআপই ফ্যাক্ট না, কথা বলার ভঙ্গি, চলাফেরার স্টাইল সব কিছুই তো একজন যখন বয়স হয়ে যায় তখন সব কিছুই চেঞ্জ হয়ে যায়, একদম অন্যরকম। তো ওই সব কিছু আমি জানি না, হয়তো বা ভালোই করেছি বলে আজকে এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি, বাট আমাদের চেষ্টাটা অনেক বেশি ছিল। চরিত্রটা করতে কেন রাজি হলেন? এটা করতে রাজি হয়েছে কারণ আমার গল্পটা খুব পছন্দ হয়েছিল। গল্পটা আসলে ছিল এমন, একজন ওল্ড কাপল আর একজন এখনকার জেনারেশনের, একটা এখনকার জেনারেশনের কাপল। তো দুইটা কাপলের থিঙ্কিং, লাইফস্টাইল, একজন আরেকজনের প্রতি ভালোবাসা, ট্রাস্ট সব কিছু আসলে আগেরকার দিনে কেমন ছিল আর এখনকার জেনারেশনের সব কিছু হাতের কাছে পেয়ে কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ওই জিনিসটা আসলে আমরা অনস্ক্রিন তুলে ধরার চেষ্টাটা করেছি। আর আমার মনে হয়েছে এই ধরনের কাজ করা উচিত, কারণ এটা থেকে যদি আমাদের অডিয়েন্স বা ইয়াং জেনারেশন যারা আমাদের নাটক দেখেন তারা কিছু একটা বুঝেন বা তারা কিছু একটা শিখতে পারেন, তাহলে ওইটাই আসলে আমাদের সফলতা হবে। চরিত্রটা নিজের মধ্যে ধারণ করাটা কেমন ছিল, কতখানি কঠিন ছিল? এটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল, স্পেশালি যে বৃদ্ধার পার্টটা, সেটা করাটা আমি যেটা বললাম যে চড়া থেকে শুরু করে কীভাবে খাবো, একজন 50-55-60 ইয়ার্স হয়ে গেলে আমরা তো ওই জায়গায় এখনও যাই নাই, যেটার এক্সপিরিয়েন্স থাকে সেটা করতে একটু ইজি হয়ে যায়, বাট যেটা আমি এখনও জানি না, বুঝি না, ফিল করতে পারছি না, ওই কষ্টটা আমি বুঝতেছি না, সেটা অনস্ক্রিন তোলাটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল। বাট আমাদের ডিওপি থেকে শুরু করে সবাই আসলে অনেক বেশি এটাতে ইনভলভ ছিলেন, আর সবাই গল্পটা যেহেতু তারা পছন্দ করেছেন সবাই অনেক মনোযোগ দিয়ে কাজটা করেছে। একটু এখনকার খুব ভালো কাজ এবং স্টার অ্যাওয়ার্ডের প্রসঙ্গে ফিরবো, ছোট্ট একটু বিরতি থেকে ফিরে আসি। দর্শক, নবম আরটিভি স্টার অ্যাওয়ার্ডের অর্জন, অনুভূতি আর কাজের পেছনের গল্প নিয়ে সঙ্গে আছে সবার প্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সময় হলো সংক্ষিপ্ত সময়ের বিরতি নেবার, ফিরবো দ্রুত, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে আবারও স্বাগত সবাইকে আজকের তরকালাপে পরবর্তী অংশের গল্পে। সঙ্গে রয়েছে নানা গুণে প্রিয় অভিনেত্রী ও নাম করা সব বিজ্ঞাপনের সুপার মডেল মেহজাবিন চৌধুরী। ফিরছি গল্পে। মেহজাবিন, এখন তো নাটক যে কয়টা করছেন, মানে এক এক রকম চরিত্রে আমরা পাচ্ছি এবং চমৎকার চমৎকার অভিনয়, সেই প্রসঙ্গে ফিরবো, কিন্তু তার আগে একটু স্টার অ্যাওয়ার্ড প্রসঙ্গে আসি, যে সেই দিনের সন্ধ্যায় আপনার যেটা পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সটা, মানে জমকালো একটা অনুষ্ঠানের মাঝে চমৎকার একটা পারফরমেন্স ছিল, সেটা আমরা সবাই দেখেছি, কিন্তু আপনার কেমন লেগেছে পুরো আয়োজনটা?
আমার খুবই ভালো লেগেছে। আমার নাচটার ব্যাপারে যদি বলতে হয়, আমি একটা ক্যারেক্টার ওখানেও প্লে করছিলাম, আনারকলি। তো একটু সবসময় তো নাচ করা হয়, এটার মধ্যে একটু অভিনয়ের জায়গাও ছিল, তো এই কারণে আরও বেশি পারফরমেন্সটা আমার পছন্দের। আর আপনি তো স্টেজে তখন নাচলেন, আপনি তো নিজের পারফরমেন্সটা দেখেন নাই, আমি আপনাকে দেখাইনি, আপনাকে দেখিয়ে নেই তাহলে। পারফরমেন্স নায়ক বাপ্পির সাথে, আর কোরিওগ্রাফার ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ। আচ্ছা, তো অনেক প্র্যাকটিসটা কি কেমন ছিল, প্র্যাকটিস সেশনটা? হ্যাঁ, দুদিন প্র্যাকটিস করা হয়েছে, বাট আমাদের শিডিউল এত বেশি ডিফিকাল্ট, টিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। বাপ্পি ভাই আর আমার কিন্তু একসাথে ওইভাবে পারফরমেন্সটা আগে তোলা হয়নি, বাট অন স্ক্রিন মানে লাইভে এটা একদমই বোঝা যায়নি, একদম বোঝা গেল না, একদম বোঝা যায়নি, তো আল্লাহ কোনোভাবে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন আর কি। আচ্ছা, এই যে প্রতি বছর আরটিভি স্টার অ্যাওয়ার্ডের আয়োজন যেটা হয়, আমরা গুণী মানুষদের সম্মাননা জানানোর চেষ্টা করে থাকি, তো দেখা যাচ্ছে যে ভালো কাজের একটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করি, কিন্তু কতখানি পারছি আমরা ভালো কাজকে উৎসাহিত করতে, আপনার কি মনে হয়? না, আমি যতটুকু এখন এটার উত্তর দিতে গেলে বলবেন ও পেয়েছে, তাই জন্য বলছে হ্যাঁ ভালো কাজ, ভালো কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে, বাট তা না, আমি মনে করি যে কোনো অ্যাওয়ার্ড ফাংশন আসলে হওয়াটা খুবই জরুরি, তাতে কি হয় পুরো বছর জুড়ে আসলে ভালো কাজ করার চেষ্টাটা সবার মধ্যে থাকে, শুধুমাত্র আর্টিস্টদের কথা বলবো না, ডিরেক্টর থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে সবার মধ্যে। তবে আমি একটা জিনিস অ্যাড করবো, এটার মধ্যে যদি বেস্ট ডিওপি বা সিনেমাটোগ্রাফার অ্যাড হয় তাহলে আরও বেটার হয়, তাহলে তাদেরকেও আমরা আসলে উৎসাহিত করতে পারবো। তো এরকম বেশ কিছু জায়গা এখনও আমার মনে হয় খালি আছে যেগুলোর অ্যাওয়ার্ড আমরা দিতে পারি, তো এটা আমি আজকে যেহেতু সুযোগ পেয়েছি জিজ্ঞেস করা হয়েছে বলে দিলাম। আসলে আমরা এরকম ছোটো ছোটো করে সংযোজন করছি আসলে প্রতি বছরই, আমাদের যেমন একটা ক্যাটাগরি আছে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক কাজগুলোকে আমরা আলাদাভাবে একটু সম্মাননা জানানোর চেষ্টা করে থাকি, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন? খুব ভালো, ইনফ্যাক্ট গত বছর আমি ওরকম একটা নাটকেই, ভাষা দিবসের একটা নাটকে আমি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, তো সেটাও ভালো লাগে। তো চেষ্টা থাকে যে এরকম বিশেষ দিনগুলোতে আপনার 26শে মার্চ বা 21শে ফেব্রুয়ারি বা 16ই ডিসেম্বর এই দিনগুলোকে ঘিরে নাটক করার আসলে ইচ্ছেটা জাগে আর কি, শুধুমাত্র এই কারণে, তো ভালো লাগে সেটা। আচ্ছা মেজাবিন, যেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে আপনি সম্ভবত যে শুধু অভিনয় যে করেন তা না, দেখা যাচ্ছে যে আমার যেটা মনে হয় আপনি বিভিন্ন চরিত্রগুলো অবজার্ভ করেন, তো আসলে কি কখনো আপনাকে লেখাতেও পাবো বা ডিরেকশনে ক্যামেরার পেছনে? লেখাতে আমি ঠিক জানি না আমি কেমন লিখব, বাট আমি আরও কাজ করেছি, আরও কাজ না সরি, মানে আমি গল্প দিয়েছি, গল্প ভাবনাটা, তো ওরকম একটা নাটক আছে স্বপ্ন দেখি আবারও, যেটা 2019 অনের হয়েছিল ঈদে, আর সেটাও কিন্তু আরটিভিতে গিয়েছিল। ইনফ্যাক্ট ওই নাটকের জন্য মাহমুদুর রহমান হিমি, উনি আরটিভিতে নমিনেশনও পেয়েছিলেন,
তো আমার গল্পে আমার ডিরেক্টর নমিনেশন পেয়েছে, সেটাও কিন্তু আমার জন্য এক ধরনের অ্যাওয়ার্ড বলা যায়। আচ্ছা আচ্ছা, এটা তো মানে এটা আমি মিস করে গেছি আসলে। তো ভবিষ্যতে আরও নিশ্চয়ই লেখার ইচ্ছা আছে বা লেখা থেকে বেরিয়ে আর অন্য কোনো দিকে? আমি জানি না, বাট আমার মাঝে মাঝে এরকম গল্প ভাবনাগুলো আসে, সেগুলো আমি মাঝে মাঝে শেয়ার করি ডিরেক্টরদের সাথে যে এরকম কিছু একটা করা যায়। বাট কতটুকু লিখতে পারবো সেটা আমি জানি না। এখনকার কাজ নিয়ে কতখানি হ্যাপি আপনি? আমি বলবো আমার জায়গা থেকে 100%, বিকজ আমি আমাদের টিমের চেষ্টাটা থাকে 100%, তো সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চটা দিয়ে কাজ করি। কতটা ভালো করতে পারি বা খারাপ করছি সেটা আসলে দর্শকের উপর, আর দর্শকের পাশাপাশি আমি বলবো অনেক কিছু ডিপেন্ড করে একটা গল্পকে সুন্দর করে তুলে ধরার জন্য বাজেট। তো সেটা যখন বাড়বে তখন আমরা একটু বড় সড়ো করে চিন্তা করতে পারবো। এখন আমাদের চিন্তা ভাবনা সব কিছু অনেক লিমিটেড, সব কিছুই হাউসের মধ্যে করতে হচ্ছে, সব কিছুই পার্কের মধ্যে করতে হচ্ছে। তো যখন আসলে আমাদের কাছে ওই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা থাকবে একটা ভালো কাজ করার, তখন আমরা অনেক চিন্তা করতে পারবো দেশের বাইরে গিয়ে একটা একটা সিকোয়েন্সের জন্য দেশের বাইরে যেতে পারবো, বা একটা সিকোয়েন্সের জন্য একটা শিপ ভাড়া করতে পারবো বা একটা ট্রেন নিতে পারবো। এখন এখন পর্যন্ত আমাদের যেরকম এনভায়রনমেন্ট তৈরি হয়েছে সেটা আসলে শুটিং ফ্রেন্ডলি না। শুটিং করার জন্য অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়। আমাদের নাটকের আউটডোর সিনগুলো করতে হয় ভিড়কে আটকায় রাস্তার মধ্যে, তো এটা আসলে আশেপাশে কোনো দেশেই আমার মনে হয় এরকম হয় না। সব জায়গা সব কাজ করার জন্য একটা ফিল্ম সিটি বা একটা বড় একটা জায়গা তৈরি করা থাকে, যেখানে আর্টিস্ট থেকে শুরু করে সবাই একদম ফ্রিলি কাজের মধ্যে মনোযোগটা দিয়ে কাজটা করতে পারে। তো আমাদের এখানে আসলে ওই সিচুয়েশন ওই জায়গাটা এখন পর্যন্ত তৈরি হয় নাই। শুনছি তৈরি হবে হয়তোবা একটা ফিল্ম সিটি, যেখানে হয়তোবা আমরা সুন্দর একটা রাস্তা পাচ্ছি, একটা পার্ক পাচ্ছি, একটা হসপিটাল পাচ্ছি। তো এই ধরনের কাজগুলো আমাদের তখন ফিউচারে আসলে করতে অনেক ইজি হবে, হয় আমি না পেলে হয়তোবা আমার নেক্সট জেনারেশন পাবে। আর এখনকার কাজের অবস্থা কি? এখনকার কাজের অবস্থা, এখন আমি তো কাজ করছি ভ্যালেন্টাইন্স নিয়ে, ভ্যালেন্টাইন্স ডেকে ঘিরে কাজ করা হচ্ছে আপাতত। তো ডিফারেন্ট ডিফারেন্ট লাভ স্টোরি, যেহেতু ভ্যালেন্টাইন্স, ডিফারেন্ট কাইন্ড অফ লাভ পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে। সো দেখি ভ্যালেন্টাইন্স ডে আসলে দর্শক কেমন ফিডব্যাক দেন আমাকে।
সেটাই, আর ভালো কাজ তো পেতেই যাচ্ছি। সেই নবম আরটিভি স্টার অ্যাওয়ার্ড হয়ে গেল একটা সম্মাননা, তো যোগ হলো ঝুলিতে, আরও আরও অনেক সম্মাননা যোগ হোক আপনার ঝুলিতে, অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আরটিভিকে স্টার অ্যাওয়ার্ডটা আয়োজন করার জন্য। এরকম অ্যাওয়ার্ড শো হলে আসলে আমরা না, আমাদের ইন্ডাস্ট্রির সবাই অনেক বেশি ইন্সপায়ার্ড হন, সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, আবারও ধন্যবাদ। দর্শক, এই ছিল মিষ্টি হাসির মিষ্টি মেয়ে, শোবিজ আলোকিত করা অভিনয়ের মানুষ মেহজাবিন চৌধুরী এবং তার এবারের নবম স্টার অ্যাওয়ার্ডের অংশগ্রহণ নিয়ে আজকের গল্পকথা। নিজের চেষ্টা আর যোগ্যতা দিয়ে মেহজাবিন যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা অনেক অনেক দিন অব্যাহত থাকবে, আর আমরা তার আরও অনেক প্রশংসা করবার মতো কাজ নিয়ে কথা বলতে পারবো, সেই প্রত্যাশা নিয়ে সবার জন্য শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে এবং অবশ্যই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। আর এই অনুষ্ঠানটি সহ আরটিভির ভালো লাগার সব আয়োজন পুনরায় ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন www.youtube.com/rtvdigitalsএ। আবারও সবার জন্য শুভকামনা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.